মংলাবন্দরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল খালাসের কাজ চলছে পুরোদমে। রোববার বিকেল 5টায় বিদ্যুৎ কেন্দ্রের ইলেকট্রিক্যাল মালামাল নিয়ে বন্দরের 7 নম্বর জেটিতে নোঙর করে এমভি আনকাসান। গত 26 ডিসেম্বর রাশিয়া ছেড়ে আসা জাহাজটিতে 1979টি প্যাকেজে 1400 টন মালামাল আনা হয়েছে। এদিকে একই দিনে বিদ্যুৎ কেন্দ্রের অন্যান্য পণ্য নিয়ে বন্দরে 8 নম্বর জেটিতে ফেরে এমভি সাপোরিলা। দ্বিতীয় জাহাজ থেকে খালাস হচ্ছে 436টি প্যাকেজে 518 টন মালামাল। বন্দরে জাহাজ দুটি নোঙর করার পর থেকে কর্মব্যস্ত হয়ে পড়ে বন্দর এলাকা। এমবি আনকাসান জাহাজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পণ্য নিয়ে মংলা বন্দরে গতকালকে এসছে। উক্ত জাহাজের পণ্য খালাস করতে কমপক্ষে তিন দিন লাগবে। এখানে 30 জন শ্রমিক পরিশ্রম করে উক্ত মাল খালাস করছে। এদিকে বন্দরে আসা মালামালগুলো অক্ষত অবস্থায় খালাস হচ্ছে কিনা তা যাচাই করে পর্যবেক্ষকরা। রাশিয়া থেকে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য। আমরা এখানে পাঁচ টাইম এগুলো সুন্দরভাবে ডাম্পিং করি, সঙ্গে সঙ্গে এগুলো রূপপুরে পাঠাই দিই টলিতে করে। যত সম্ভব পারি যত দ্রুত প্রতিদিন এটা প্রতিদিন মোটামুটি পাঠাই দিচ্ছি। এরই মধ্যে পণ্য খালাসের কাজ প্রায় অর্ধেক শেষ হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে পুরো মালামাল প্রকল্প এলাকা রূপপুরে পাঠানো সম্ভব হবে বলে আশাবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট শিপিং এজেন্ট কর্মকর্তা। কনভেয়ার শিপিং লাইন এই জাহাজটির হলো এজেন্সির কাজ করতেছে। তো এই জাহাজে পণ্য ছিল 1749 প্যাকেজ, প্রায় 1400 মেট্রিক টন কার্গো নিয়ে রাশিয়ার নভোরসিস পোর্ট থেকে ডিরেক্টলি মংলা পোর্টে চলে এসেছে। প্রক্রিয়া শেষ করে মালামালগুলো আমরা বাই রোডে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে পৌঁছায় দেব। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই বাড়ানো হয়েছে মংলা বন্দরের সক্ষমতা। বন্দর আধুনিকায়নের কারণে জাহাজ থেকে পণ্য খালাসের কার্যক্রম আরও সহজ হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। রামিম চৌধুরী, এখন মংলা।